MT-15 এর বিরুদ্ধে ঢাকা মেট্রো হ ঢাকা মেট্রো হ কেমনে ভাই 150 সিসি প্লাস বাইকে সব ঢাকা মেট্রো ল হয় It's just a number. He can't exactly put that. I can't look at the time, Barina. Hi. Sorry, Pika. I don't know. It's a good turbo. So, you want to hear? এটা গতকালকের ফুটেজ এন্ড গতকালকে আমি ঢাকা মেডিকেলে গেছিলাম একটা ডোনার নিয়ে ব্লাড ডোনেশনের জন্য এন্ড এই জন্য ক্যামেরা নিয়ে বের হইনি ব্লাড ডোনেশন শেষ করে যখন বাহার দিকে ব্যাক করতেছিলাম তখন ঢাকা ইউনিভার্সিটির আশেপাশের এরিয়ার এই ঘটনাটা আমি যাচ্ছি বাইক দিয়ে অ্যান্ড ক্যামেরা ট্যামেরা কিছু নাই হঠাৎ করে পাশ দিয়ে একটা বাইক গেল MT-15 ইয়ামা MT-15 একটা ওভারটেক করলো আচ্ছা ওভারটেক করছে ভালো কথা কিন্তু ওভারটেক করার পরে দেখি যে সেই রাশ রাইড করতেছে মানে চিপা চাপা দিয়া ঢুকাইয়া ইচ্ছা মতো চালাইতেছে মানে উড়া দূরা পুরা অ্যান্ড তখন আমি খেয়াল করলাম যে নর্মাল এইজের কেউ না একদম 60 থেকে 65 বা 70 হইতে পারে বয়স এরকম বয়স চুল দাড়ি সব এভরিথিং একদম সাদা পুরা ধবধবে সাদা তখন আমি ওনারা একটু ফলো করলাম আমি ডাবলিংয়ে ছিলাম অ্যান্ড ব্লাড ডোনেট করতে যে গেছিল ওই ছেলে আমার পিছনে দেন এই দুইজন নিয়ে আমি টাই না ওই বুড়া নানা বা তাতা যাই হোক বয়স গেস করতে পারতাছি না এখন নানা বলে সম্বোধন করতেছি বুড়া নানারে ধরতে পারতাছি না আমি পুরো হাই পিক আপে টানতাছি পারতাছি না তখন আমার সবচেয়ে বড় আফসোস হয়েছে যে কি জন্য ক্যামেরা ডানি নাই অনেকক্ষণ ধরে ওনারা আমি চেস করতেছি দেখতেছি ধরতেই পারতাছি না ঠিক আছে ডানে যায় বা আমি যাই চিপা চাপা যায় ঢুকাই যেতেছে একা তো মানে সে টান যেতেছে নর্মালি 60, 65 বা 70 এইজের এইরকম বয়সের কেউ এইভাবে মানে টানে আমি আমার জীবনেও দেখি নাই আর টানের স্টাইল দেখে মনে হইতেছিল যে ওনার বয়স মাত্র 21 থেকে 25 হবে মানে রক্ত পুরা গরম সেই টান পরে আমি আমার পিলনে বললাম কি আপনি ভাই আপনি মোবাইলটা একটু ভিডিও করেন দেখেন আসে নাকি পরে উনি 3 মিনিটের একটা ভিডিও করছে কিন্তু প্রথম 2 মিনিট এই যে রাস্তার উপরের থেকে গাছপালা থেকে আর আকাশ এই হলো অবস্থা মানে খেয়াল করে নেয় মোবাইল ধরে রাখছে এভাবে একটু উঁচু করে ধরে রাখছে আর কি উঁচু করে ধরে রাখছে উপরে আসছে আর উনি সামনের দিকে তাকাইছিল ক্যামেরা মানে মোবাইলের দিকে তাকায় নাই এই জন্য ফার্স্টের দিকের ফুটেজ কম ওই যে সময় আপনার অনেক বেশি রাশ রাইড করতেছিল অনেক উড়া দৌড় চালাইতেছিল ওই সময়ের ভিডিওটা আর কি ওই জায়গায় ছিল ওই জায়গায় থেকে মেন ভিডিওটাই নাই আর 1 মিনিটের একটু একটু ভিডিও আছে কাছের কিছু ক্লোজ শট আছে ওইটা আপনি যেটা দেখলেন মাত্র এই ফুটেজটা অ্যান্ড এটা আমি বাসা আসার পরে যখন ভালো করে ভিডিওটা দেখলাম ভিডিওর ভিতরে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না উড়া দূরা চালাইছে ভালো কথা হেলমেটও না ও একটা কথা হেলমেটও ছিল না কিন্তু MT-15 এর নাম্বার প্লেটের দিকে খেয়াল করে দেখি MT-15 এর ভিতরে ঢাকা মেট্রো হ ঢাকা মেট্রো হ কেমনে ভাই 150 সিসি প্লাস বাইকে সব ঢাকা মেট্রো ল হয়
सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। तो अपना भाई के ढाका में तो हॉय लोगे हमने भाई। अरे नाना गाड़ी चलाई तो चलो ताओ दुई नंबर नंबर प्लेट लगाया और ढाका सिटी भी तो रे दुई नंबर नंबर एक लगाया चलाई तो से भालो कथा ওটা না হয় নাই ধরতে পারে স্বাভাবিক সচরাচর না ধরা খাইতে পারে কিন্তু হেলমেট ছাড়া কেমনে ঢাকা সিটির ভিতরে হেলমেট ছাড়া উনি বাইক চালাইতেছে বুঝলাম না বিষয়টা হ্যাঁ একটু ইন্টারেস্টিং লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করা এই তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।